হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য এক্কা দোক্কা সিরিয়ালের আপডেট নিয়ে। রাধিকা হাসপাতাল থেকে রাত্রিবেলা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখনই দুজন নার্স তাকে এগিয়ে দিচ্ছে। রাধিকা বলে, তোমরা ভেতরে যাও, আমি চলে যেতে পারবো। তখনই সামনে থেকে ঘড়ি দেখছিল আর যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়ি এসে রাধিকাকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাধিকা সেখানেই অসুস্থ হয়ে যায়। নার্সরা এবং আশেপাশের লোকজন চিৎকার চেঁচামেচি শুনলে হাসপাতাল থেকে ডাক্তাররা বেরিয়ে আসে। রাধিকার মাথায় চোট লেগেছে, এরকম পরিস্থিতিতে রাধিকাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সবাই বলাবলি করছে যে একজন ডাক্তার হয়ে এরকম দুর্ঘটনা সত্যিই মেনে নেওয়া যায় না। রাধিকাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং কিছু টেস্ট করানোর জন্য বলা হয়েছে। সেই টেস্টগুলো এলেই রিপোর্ট, তারপরে অনির্বাণের বাবাকে ফোন করতে বলা হয়েছে। রাধিকা ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, কোনোভাবেই সে চোখ খুলে তাকাতে পারছে না। এদিকে ডাক্তাররা তার মাথার চোটটা ড্রেসিং করে ভালো করে বেঁধে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাধিকা কোনোভাবেই সেই কষ্টগুলো সহ্য করে নিতে পারছে না। মল্লিকা ফোন করে ডাক্তার সিনিয়র গুহর ফোনে। কি ব্যাপার মল্লিকা, এত রাতে তুমি ফোন করলে? তার হাসপাতালে একটা ইমার্জেন্সি হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? খুবই বড় একটা ঘটনা ঘটে গেছে, একটা বিপদ এসে পড়েছে। কি হয়েছে সেটা না বললে আমি কি করে বুঝবো? রাধিকা, কি হয়েছে ওর? যখনই রাধিকার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখনই অনির্বাণ বই পড়ছিল। তার মনটায় কেমন যেন ধক করে এসে লাগে এবং অনির্বাণ বুঝতে পারে কারো একটা কিছু হয়েছে। যখনই সে রাধিকার নামটা তার বাবার মুখে শুনতে পারে, তখনই বেরিয়ে আসে ঘর থেকে। বলে, কি হয়েছে বাবা, রাধিকার বিষয়ে কি বলছিল? চুপ করো না, তোমার তাতে কি? তুমি তো নিজের ঘরটাকেই বন্দি বানিয়ে রেখেছো। পৃথিবীতে কোথায় কি হচ্ছে সেগুলো জেনে তোমার কোনো কাজ আছে? তাহলে তুমি হঠাৎ ঘর থেকে বেরোতে গেলে আমাকে শুনতে দাও কি হয়েছে। মল্লিকা, তুমি বলো। দেখুন স্যার, রাধিকা হাসপাতাল থেকে বেরোচ্ছিল, তখনই একটা গাড়ি এসে ওকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওর। ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, এমআরআই করা হয়েছে, কিন্তু আমাদের এখানে অর্থোপেডিক ডাক্তার রয়েছে। আসলে তার আন্ডারে যাবে নাকি নিউরো কেস, সেটা আমরা বুঝতে পারছি না। কারণ যেভাবে ইঞ্জুরিগুলো রাধিকার হয়েছে, সমস্ত শরীরে সে ব্যথা পাচ্ছে, আর এই সব কেস নিউরোর মধ্যেও তো পড়তে পারে। অনির্বাণ স্যার তো নিউরো, ওনাকে বলুন না একটু এসে রাধিকা ম্যামকে দেখে যেতে। না, অনির্বাণ কোনো সহযোগিতা করতে পারবে না। যদি ডাক্তার আনতেই হয় তাহলে আমি কন্ট্যাক্ট করছি বাইরে কলকাতা থেকে, আমি ডাক্তার এনে তবে রাধিকার ট্রিটমেন্ট করাবো। স্যার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আমি যাচ্ছি মল্লিকা, তুমি শুধু দেখো রাধিকার যাতে কোনো কষ্ট না হয়, ও যেন ঠিকঠাক কমফোর্টটা ওখানে পায়। আমরা চেষ্টা করছি স্যার, কিন্তু রাধিকা যেভাবে আঘাত পায়ে পেয়েছে, তাতে করে সমস্ত শরীরে ইঞ্জুরি হয়ে গেছে। এখন কি হবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। বাবা, কি হয়েছে কি রাধিকা? তুমি জেনে কি করবে অনির্বাণ? আজকে যদি রাধিকার পরিবার এসে বলে যে তুমি মানসিক টর্চার করেছো বলে রাধিকার ওপর ওর আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তুমি কি জবাব দেবে? একবার আমরা রাধিকার পরিবারকে দোষারোপ করেছি, ওরা যদি এখন এই সুযোগটা নেয়, তোমার জন্য আর কোথায় কোথায় আমাকে অপমানিত হতে হবে অনির্বাণ? বাবা, তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমি যেভাবেই হোক গাড়িতে বসে চলে যেতে পারবো। নিয়ে চলো না বাবা, আমি যেতে পারবো না। দেখো দাদা, তুমি ওর ফাঁদে পা দিও না, ও তোমাকে কথার জালে জড়িয়ে দেরি করানোর চেষ্টা করছে, তুমি সেগুলো করো না দাদা। রাধিকার অবস্থা ভালো নয়, তুমি যাও। আমি গিয়েই বা কী করবো সেটাই তো বুঝতে পারছি না। রাধিকার পরিবারকে তো আমাদের খবর দেওয়া উচিত। বাবা, আমি তোমার হাত ধরছি, তুমি আমাকে নিয়ে যাবে না? না, নিয়ে যাবো না অনির্বাণ। তুমি যখন রাধিকাকে অপমান করেছিলে, তখন আমরা বাইরে থেকে সবটা শুনেছিলাম। ওরকম একটা মেয়ে, প্রাণ চঞ্চল, তার আজকে কী অবস্থা? তার যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে করে সারা জীবনের মতো সে বিছানায় শয্যাশায়ী না হয়ে যায়। না, এটা হতে পারে না। এত জোরে চিৎকার করে কাকে বোঝানোর চেষ্টা করছো? আমি একজন ডাক্তার, আমাকে বোঝাতে হবে না অনির্বাণ। আর যদি ডাক্তার আনার প্রয়োজনই হয় নিউরো, তাহলে আমি বাইরে থেকে আনাবো বললাম তো। তুমি গিয়ে কি করবে? যে মানুষ নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারে না, নিজেকে ঘরবন্দি করে রেখেছে, নিজের ট্রিটমেন্ট করায় না, সেই মানুষের মুখে বড় বড় কথা মানায় না অনির্বাণ। যদি বুঝতাম তোমার পরিবারের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য থেকে তুমি সুস্থ হতে চাইছো, তাহলে আমরা তোমাকে সাহায্য করতাম। এখন কোনো সহযোগিতা তোমাকে করতে পারবো না, এখন আমার সময়গুলো নষ্ট করো না তো তুমি। বাবা, আমি এখন কথা বললে তোমার সময় নষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি গেলে রাধিকা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, ও আমাকে কাছে পেলে হয়তো একটু ওর মনের জোরটা বাড়বে। আমাকে তো যেতেই হবে, তোমার কথার ফাঁদে পড়ে আমার দেরি হয়ে যাচ্ছে।
এরকম করে বলো না, আমারও তো খুব কষ্ট হচ্ছে। তুমি তো জানো আমি রাধিকাকে কেন অপমান করে তাড়িয়েছি। আমি প্রথম দিন রাধিকাকে দেখেছি থেকে বুঝেছি ও খুব সৎ মানুষ, তাই আমি সবসময় চেয়েছি ওকে জীবন সঙ্গী হিসাবে পেতে। পাইনি তো কি হয়েছে, কিন্তু আমি এটাও জানি যে রাধিকা আমার থেকে একজন ভালো ডক্টর এবং মনের দিক থেকেও অনেক ভালো মানুষ, তাই সবসময় আমার থেকে রাধিকা এগিয়ে থাকবে এটাই আমি প্রার্থনা করেছি। আর আজকে ওর অ্যাক্সিডেন্ট ওর জীবনটাকে থামিয়ে দিতে পারে না, ওর এত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে না। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা কখনো করিনি। অনির্বাণ, এখন আর বড় বড় কথা বলে কী হবে বলো? যা হবার তা তো হয়েই গেছে, রাধিকার ক্ষতি তো হয়েই গেছে। বলো, আজকে যা হয়েছে তোমার জন্য হয়েছে, মেয়েটা সুস্থ স্বাভাবিক, এরকম ওর সাথে ঘটবে সেটা কে জানে। নিশ্চয়ই চিন্তা টেনশন থেকে আনমাইন্ডফুল হয়ে রাস্তায় বেরিয়েছিল। কতবার বলেছি রাধিকাকে একটা গাড়ি নিতে, ও কোনো কথা শুনে? তোমার এইসব সাজেশন কেউ চায়নি অনির্বাণ, তাহলে তুমি দিচ্ছ কেন? যেটা আর নেয়নি সেটার কথা বলে কি কোনো লাভ আছে? আর রাধিকা খুব বিচক্ষণ একজন মেয়ে, ও নেয়নি কারণটা কি সেটাও খুব ভালো জানে। তোমরা আমার সাথে এরকম করে কেন কথা বলছো বাবা? মনে হচ্ছে যে আমি সব কিছুর জন্য দায়ী? হ্যাঁ তুমি তো দায়ী অনির্বাণ, তুমি অস্বীকার করলে কি সবটা মুছে যাবে? কখনোই না। দেখো তুমি এখন আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বাবা আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাকে একটু নিয়ে চলো, আমি রাধিকার রিপোর্টগুলো দেখতে চাই। ওর কি হয়েছে, কি অবস্থা, সেই সব কিছু দেখলে আমি কিছুটা তো হেল্প করতে পারবো। ওরকম হেল্পের দরকার নেই অনির্বাণ, তুমি যে হাসপাতালে নেই সেই হাসপাতালে রোগীরা কি ট্রিটমেন্ট পাচ্ছে না? তাহলে তোমাকে নিয়ে গিয়ে আমি একটা বোঝা মানুষকে কি করব? তাহলে কিন্তু তুমি জেনে রেখো আমি একলাই চলে যাব। কি করে যাবে, তুমি সুপারম্যান নাকি? হাসপাতাল থেকে চারজন লোককে ফোন করবে, তারা এসে তোমাকে নিয়ে যাবে গাড়ি করে, তারপর তুমি যাবে? তুমি একলা তো কোথাও বেরোতে পারবে না অনির্বাণ, তাহলে তুমি এত জোর কি করে পাচ্ছ? তোমার এই কথাগুলো শুনলেই আমার খুব খারাপ লাগছে, যে তুমি আমার ছেলে এরকম করে কেউ কাউকে আঘাত করতে পারে। আর রাধিকার এখন ভালো মনে থাকতে হবে, ও এমনিতে ইঞ্জুরি হয়েছে, এখন যদি তুমি সামনে গিয়ে দাঁড়াও আরও উল্টোপাল্টা কোনো কথা বলে ফেলো তাহলে রাধিকা আরও বেশি করে কষ্ট পাবে। মানুষের ব্যবহারটাই তো সব কিছু অনির্বাণ, তুমি হাজার বড় ডাক্তার হও, ভালো রোজগার করো, টাকা পয়সা অর্থ সম্পদ থাকুক না কেন, কিন্তু তারপরেও তোমার যদি ব্যবহারটা ভালো না হয় তাহলে কিন্তু তুমি কোথাও মূল্যায়ন পাবে না। এখন তোমার বাড়ির লোক তোমার কাছ থেকে দূরে সরে গেছে, রাধিকা সরে গেছে, তুমি তো একলা অনির্বাণ, তাই তুমি যাও ঘরে গিয়ে থাকো, এখানে থেকে তোমার কোনো লাভ নেই। অনির্বাণও খুব ছটপট করছে রাধিকার কাছে যাওয়ার জন্য, রাধিকার বাড়ির লোক চিন্তা করছে। তখনই সিনিয়র গুহ ফোন করে, বলে কী ব্যাপার, কে বলছেন আপনি? আমি ডক্টর জ্যোতির্ময় গুহ বলছি, অনির্বাণের বাবা। হ্যাঁ তো আপনি কেন ফোন করেছেন? রাধিকা বাড়িতে নেই এই সময়, আমি জানি নেই, আমার একটা খবর দেওয়ার ছিল। কি খবর? দেখুন আমরা এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনো কথা বলতে চাই না, আমরা ওইসব বিষয়ে শুনতেও চাই না। আর আপনাদের বাড়ির ছেলে যা কিছু করেছে, অপমান করে আবার বিয়ে করতে চাইবে, আমরা বিয়ে দিয়ে দেবো, এটা আপনারা ভাবলেন কি করে? দেখো আমার মনে হয় যে আমার তোমার সাথে কথা বলাটা খুব দরকার অঙ্কিতা। কি হয়েছে কি? দেখো রাধিকা বাড়ি আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? হাত থেকে টেলিফোনটা পড়ে যায়। কি বলছেন কি আপনি, কতটা সিরিয়াস? কোথায় আছে রাধিকা? ও এখন আমাদের হাসপাতালেই রয়েছে, আমি যাচ্ছি ওর পাশে থাকতে ওকে দেখতে, তোমরাও তাড়াতাড়ি চলে এসো। এসব কি করে হলো? আমার বোনটা তো দিব্যি ভালো ছিল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, কত বড় ক্রিটিক্যাল সেটা তো বলুন। দেখো আমি এখন পর্যন্ত যাইনি, তবে ক্রিটিক্যালই হবে হয়তো। এই মানুষটা যদি জানতে পারে রাধিকার দাদু, তাহলে তো অসুস্থ হবে, এক নাতনি সংসার ভাঙতে বসেছে, আর এক নাতনি এরকম করে অ্যাক্সিডেন্ট, আমাদের সংসারে কি কখনো শান্তি আসবে না? কেন আমাদের এরকম করে পরীক্ষায় ফেলেন ঈশ্বর, আমি বুঝতে পারছি না। এখন আমরা কি করব? ডাক্তার সিনিয়র গুহ আশেপাশে তার মায়ের কান্না শুনতে পাচ্ছে, রাধিকার পরিবারের লোকজনদের কথাবার্তা সব কিছুই তার কানে যাচ্ছে। সে অনেক বুকে পাথর রেখে এই খবরটা দিতে বাধ্য হয়েছে, তা না হলে তো সারা রাত রাধিকা ফিরবে না, এই টেনশনে বাড়ির লোক আরও বেশি করে অসুস্থ হতে পারত, তাই সে তার দায়িত্ব পালন করেছে, জানিয়ে দিয়েছে। কি হতে চলেছে এক্কা দোক্কা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রাধিকার অ্যাক্সিডেন্ট হলো, অনির্বাণ হাসপাতালে যেতে হাত জোর করলো বাবার কাছে, আজকে অনির্বাণকে তার নিজের পরিবারই দূরে সরিয়ে দিয়েছে, কারণ যে মেয়েটাকে অনির্বাণ এত ভালোবাসে তাকে কি করে আঘাত করতে পারলো? আর বাড়ির ছেলে অন্যায় করেছে বলে তাকে প্রশ্রয় দেবে এরকম পরিবার অনির্বাণের নয়, তাই যে অন্যায় করেছে তাকে শাসনও করছে তারা।
নিজের ছেলে হয়েছে তো কি হয়েছে, তাই অনির্বাণকে কোনোভাবেই রাধিকার কাছে হাসপাতালে নিয়ে যেতে রাজি নয় অনির্বাণের বাবা। কিন্তু অনির্বাণও ছাড়তে চাইছে না। তাহলে অনির্বাণ এবার একলা কী করে পৌঁছাবে রাধিকার কাছে? কারণ অনির্বাণ তো বাড়িতে চুপ বসে থাকতেও পারবে না। এবার অনির্বাণের পরীক্ষা, রাধিকার প্রতি তার ভালোবাসার টানে সে কী করে পৌঁছায়? রাধিকার পরিবারের সবাই খুব কষ্ট পাচ্ছে। মেয়েটা কিছুদিন আগে একটা বড় অপারেশন থেকে উঠেছে, এখন আবার এরকম একটা দুর্ঘটনা। কি হবে এবার রাধিকার জীবনে, সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।